আমি মালিক আফসরি সাহেবকে বলছি যে আমি যদি না থাকি আরেকটা পাসওয়ার্ড বানাই দিবেন আপনি উনি বলছেন প্রশ্নই আছে আমি ইকবাল না থাকলে আপনি মালিক আফসরি আরেকটা পাসওয়ার্ড সিনেমা বানাতে পারবেন না তো এমন কথাই কিন্তু রিসেন্টলি ইন্টারভিউতে বলেছেন ইকবাল সাহেব তো ব্যাপারটা কিন্তু আমাদের অডিয়েন্সের অনেক কিছু ভাবনা আছে যে একটা সিনেমা যখন বানানো হয় অ্যাট ফার্স্ট কিন্তু লাগে মূলধন হ্যাঁ আগে কিন্তু পুঁজি না হলে একটা সিনেমা বানানো যায় না তো একজন প্রোডিউসার ইকবাল সাহেব তিনি যেভাবে পাসওয়ার্ড সিনেমাতে পুঁজি ঢেলে দিয়েছিলেন এই ব্যাপারে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তাহলে কিন্তু একটা হিউজ ব্যাপার তো এই জন্য হয়তো কোনো না কোনো কারণে তার একটা কনফিডেন্স লেভেল এতটাই যে যে কারণে তিনি বলেছেন যে আমি ইকবাল সাহেব আমি যদি লগ্নি না করি আপনি মালেক আফসারি সাহেব একটা সিনেমা বানাতে পারবেন না আমরা জানি যে এখন কিন্তু মালিক আফসারি তিনি ইকবাল সাহেব এবং সাকিব খান তাদের প্রোডাকশনের সঙ্গে কিন্তু তার একটা সম্পর্ক ভালো যাচ্ছে না যার ফলে কিন্তু মালিক আফসারী তিনি তার চ্যানেলে বারবার একটা কথা বলছে এবং শান্তকন এবং দিঘিকে নিয়ে কিন্তু তিনি সাপলা মিডিয়ার দামে কাজ করছে তো আজকে আমরা এক্সাক্টলি বলবো যে মালিক আফসারি সাহেবকে কেন উদ্দেশ্য করে এই কথা বললেন যে ইকবাল সাহেব যে

কি ছিল যে এই সিনেমাটা আবার মানে এই টাইপের সিনেমা মালিক আফসারি বানাতে পারবে না যদি না ইকবাল সাহেবের মতো একজন প্রডিউসার থাকে তো তার ব্যাখ্যা জানতে হলে পাসওয়ার্ড সিনেমাটা যখন দুই হাজার উনিশ সালে রিলিজ পাই রীতিমতো কিন্তু একটা একটা ট্রেন্ড সেটার ব্যাপার আমরা জানি যে বক্স অফিসে রীতিমতো সুপার ডুপার হিট দিয়ে বেরিয়ে যায় পাসওয়ার্ড এবং এই সিনেমার প্রতিটি গানে ছিল চার্ট বস্তার পাশাপাশি শাকিব খান বুবলি রশন এবং মালিকাশ্রের যে একটা অসম্ভব সুন্দর মেকিং সবকিছু কিন্তু আমাদের নজর কেড়ে গিয়েছিল বিশেষ করে এই সিনেমার মেকিং মানে গল্পের প্লটের যে স্ক্রিপ্ট এবং এই সিনেমার কিন্তু ম্যাক্সিমাম পোর্ষণের শুট কিন্তু হয়েছিল বাইরের দেশে এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি এই সিনেমার কিন্তু সম্পূর্ণ শ্যুট কিন্তু বাইরের দেশে হয়েছিল এবং যেটা কিন্তু একটা চমক ব্যাপার যারা আমরা অডিয়েন্স আমরা কিন্তু সিনেমাটার সঙ্গে এমনভাবে কানেক্ট হয়ে গিয়েছিলাম যে আমরা কিন্তু বুথ হয়ে গিয়েছিলাম প্রতিটি গানে ছিল চার বাস্টার শাকিব খান বুবলির রসায়ন ঈদের গান সবকিছু মিলিয়ে কিন্তু একটা একাকার করে দেওয়া ব্যাপার আগে আমি যে ব্যাপারটা বলেছি যে একটা সিনেমা তৈরি করতে গেলে যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে মূলধন আপনি পাসওয়ার্ডের মেকিং থেকে শুরু করে পাসওয়ার্ডের বাইরের শুটিং এবং পাসওয়ার্ডের গান দেখলে মনে হয় রীতিমতো একজন প্রডিউসার তিনি মন খুলে দু হাত ধরে একটা সিনেমা বানিয়েছেন মানে এই ধরনের সিনেমা কিন্তু একজন প্রডিউসার চাইলেই পারে না যদি না তার টাকা থাকে তার মন মানসিকতা থাকে এখানে কিন্তু ইকবাল সাহেব বোঝাতে চেয়েছে যে একটা পাসওয়ার্ডে আমি যেরকম মন প্রাণ ঢেলে দিয়েছি আরেকজন একজন প্রডিউসার মালিক আপসারী সাহেবকে এইভাবে মন প্রাণ ঢেলে দেবে না এবং আমরা জানি যে গান থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন এই সিনেমার কিন্তু ম্যাক্সিমাম কাজই কিন্তু বাইরের দেশে কলকাতাতে করা হয়েছে এবং এখানে কিন্তু মালিক আফসারি আমরা জানি যে আমরা যতই বলি যে মালেকাবসারী এই সিনেমার ডিরেক্টর যদিও বা থাকে এখানে কিন্তু সুপারস্টার সাকিব খান এসকে ফিল্মস এবং কলকাতার যে টেকনিশিয়ান তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে একটা ব্যাপার পোষণ করে কিন্তু সিনেমাটাকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছে মানে মানে আপনি যদি বলেন যে একমাত্র মালিক আফসারের চেষ্টা একটা পাসওয়ার্ড হবে তো কোনোভাবে সম্ভব না এখানে সার্বিক দিক দরকার দরকার একজন শাকিব খানের মতো সুপারস্টার দরকার একজন ইকবাল সাহেবের মতো একজন টাকা ইচ্ছা মতো মানে ঢেলে দিতে পারে একটা সিনেমার পিছনে এমন একজন প্রডিউসার এবং বাইরের দেশের লোকেশন বাইরের দেশের শুট দরকার তো সবকিছু মিলিয়ে কিন্তু বলতে হবে যে ইকবাল সাহেবের মতো প্রডিউসার যদি না থাকে তাহলে কিন্তু মালিক আপসারের চাইলেও একটা পাসওয়ার্ড বানাতে পারবে না তো তার কনফিডেন্স লেভেলের জায়গা থেকে কিন্তু ইকবাল সাহেব এমনটি বলেছেন আমরা জানি পাসওয়ার্ড সিনেমা হিট হয়ে যাওয়ার পরে কিন্তু হ্যাকার সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট আছে হ্যাকার সিনেমাতে কাজ করতে হচ্ছে সুপারস্টার সাকিব খান এবং ইকবাল সাহেব এবং তাদের সঙ্গে এবারও কিন্তু ডিরেক্টর হিসেবে কাজ করতে হচ্ছে মালেক আপসারে কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু এখন দেখেন যে মালিক আসার এই সিনেমা থেকে হয়তো তাকে বাধ্য হয়েছে কিন্তু সরে দাঁড়িয়েছে কিংবা হ্যাকার সিনেমা নিয়ে এখন প্রডিউসাররা তারা কোনো কিছুই ভাবছে না এবং তো এই প্রসঙ্গে কিন্তু আরো বলেছেন ইকবাল সাহেব যে যেহেতু পাসওয়ার্ড যে লেভেলের সিনেমা আমরা অডিয়েন্সের সঙ্গে পাসওয়ার্ড সিনেমা যেভাবে কানেক্ট করতে পেরেছিলাম তোমাদের হ্যাকার চিন্তা ভাবনাটা কিন্তু আরো আরো মাস্টার মাস্টার প্ল্যানিং করে কিন্তু আমরা হ্যাকার সিনেমাতে কাজ করতে যাচ্ছি এবং হ্যাকার সিনেমার আইডিয়া কিন্তু সম্পূর্ণ আরো সুন্দরভাবে হবে মানে পাসওয়ার্ডে আমরা যতটা অডিয়েন্সদের মনের জায়গা পূরণ করতে পেরেছিলাম হ্যাকারও কিন্তু আমরা অডিয়েন্সদের আমরা আশায়ত করব না এবং পাসওয়ার্ডের থেকে কিন্তু আমরা এক ধাপ এগিয়ে থাকবো

যত বেশি টাকা লগ্নি করতে পারবেন তত বেশি কিন্তু আপনার সিনেমাতে ঠাট বেড়ে যাবে এবং আপনার সিনেমাটা কিন্তু অ্যাট্রাক্টিভ হবে অডিয়েন্স কানেক্ট করতে পারবে তেমনটাই কিন্তু নিজের কনফিডেন্স লেভেলের জায়গা থেকে জানিয়েছেন একজন প্রডিউসার ইকবাল সাহেব তো স্পেশালি এটা ছিল ভিডিওটি যে ইকবাল সাহেব কেন বলেছেন মালিক আপসারীকে যে আমার মতো প্রডিউসার ইকবাল সাহেব না থাকলে আপনি মালিক মালেকাবসারী একটা পাসওয়ার্ড বানাতে পারবেন না হ্যাঁ তো বেসিকালি এটা ছিল ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির